75 বছরের ইতিহাসে এমন দিন দেখেনি ইসরায়েল। গাজা উপত্যকায় ইসরায়েলদের অবৈধ বসতি লক্ষ্য করে শনিবার 7 অক্টোবর আকস্মিক হামলা চালিয়েছে ফিলিস্তিনের গাজা ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস। যুদ্ধ পরিস্থিতি ঘোষণার পর পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও। চলছে যুদ্ধ। এ হামলায় দুপক্ষের ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির শিকার হয়। তাছাড়া এদিন হামাসের প্রায় 1000 সশস্ত্র যোদ্ধা ইসরায়েলের দখলকৃত অঞ্চলে ঢুকে পড়ে ও ইসরায়েলি সেনাদের উপর হামলা চালায়। সে সময় ওই অঞ্চলে দায়িত্বরত উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্য অবৈধ বস্তি স্থাপনকারীদের জিম্মি করে গাজা উপত্যকায় নিয়ে যায় হামাসের যোদ্ধারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলেছে, 1948 সালের পর গত 75 বছরে এমন পরিস্থিতিতে পড়তে হয়নি দখলদার ইসরায়েলকে। সংবাদ মাধ্যমটির আন্তর্জাতিক বিভাগের সম্পাদক জেরেম বাওয়েন বলেছেন, 15 বছর আগে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিলেও এমন হামলা এবারই প্রথম। দুই পক্ষের মধ্যে প্রায় সংঘর্ষ হয়, কিন্তু সেগুলো মূলত জেরুজালেম থেকে শুরু করে জর্ডানের সীমান্ত পর্যন্ত বিস্তৃত পশ্চিম তীরে হয়ে থাকে। তবে শনিবার 7 অক্টোবর সকালে হামাসের শত শত যোদ্ধা এভাবে ইসরায়েলে ঢুকে পড়বে তা ইসরায়েলরা কল্পনাও করতে পারে। এমনকি হামাসের সদস্যরা চেক পোস্টে থাকা ইসরায়েলি সেনাদের যেভাবে গাজায় নিজেদের নিয়ন্ত্রিত স্থানে ধরে রেখেছে সেটিও ছিল অত্যন্ত বিষময়কর। হামাসের এমন হামলার পর প্রশ্ন উঠেছে ইসরায়েলের গোয়েন্দা ক্ষমতা নিয়ে। গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সংরক্ষণের দিক দিয়ে ইসরায়েলকে বিশ্বের সেরা হিসেবে বিবেচনা করা হয়। অথচ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর এমন সংঘটিত হামলার বিষয়ে আগে থেকে কোনো তথ্যই জানতে পারেনি তেল আবিব। বিবিসির প্রশ্নের জবাবে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছে, এ ঘটনা কিভাবে ঘটল তা নিয়ে তাদের কোনো ধারণাই ছিল না। এদিকে গাজা থেকে ইসরায়েলে হামাসের রকেট হামলার তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে ইহুদিবাদী ইসরায়েলি সরকারের পাশে থাকার কথা জানিয়েছে। অন্যদিকে দখলদার ইসরায়েলের উপর ফিলিস্তিনিদের এই হামলাকে সমর্থন করেছে ইরান। ইরাক, ইয়েমেন ও জর্ডানে ফিলিস্তিনিদের পক্ষে মিছিল হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা রহিম সাফাবি বলেছেন, আমরা ফিলিস্তিনি যোদ্ধাদের শুভেচ্ছা জানাচ্ছি। ফিলিস্তিনি ও জেরুজালেম স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা ফিলিস্তিনি যোদ্ধাদের পাশে থাকবো।